আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা ভিডিও করব, সেটা তোমরা ব্লগও বলতে পারো, আবার তোমরা একটা মানে কি বলবো, এটা একটা ভিডিও বলতে পারো, যেটা তোমাদের জন্য অনেক স্পেশাল একটা ভিডিও হবে। আর হ্যাঁ, আমি এই যে একটা ভিডিও বানাচ্ছি, আজকে যে ভিডিওটা সেটা কিন্তু আমি, এটা জাস্ট ভিডিও না, একটা এটা আমার ডেইলি রুটিনের মধ্যে একটা অংশ, যেটা আমি তোমাদেরকে দেখাবো। এই কাজটা আমি প্রতিদিন করি, প্রতিদিন করি। আর যাই হোক, অনেক কথা বলে ফেলছি, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই অরোরা। তো আজকে আমি দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের হেলথ প্লাস তোমাদের হেয়ার, তোমাদের স্কিন, সব কিছু একটা জিনিস খাওয়ার মাধ্যমে, জাস্ট একটা গ্লাস পানি খাওয়ার মাধ্যমে তোমরা তোমাদের হেলথটাকে, তোমাদের চুল, তোমাদের স্কিন, সব কিছুকে ঠিক রাখতে পারো। তো খুব তাড়াতাড়ি করতে হবে, খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমি পড়া ফাঁকি দিয়ে ভিডিও করতেছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। তো এই দেখছো যে এক গ্লাস পানি আমি এনে রেখেছি, আর এই পানির মধ্যে আমি এখন অ্যাড করব সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমি প্রতিদিন খাই, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খাই, তো সেটাই এখন আমি তোমাদের দেখাবো। এই দেখো, এটা হচ্ছে মেথি দানা। এই মেথি দানা আমি এখন এই গ্লাসে দিয়ে দেব, অ্যান্ড গ্লাসটাকে সবগুলো মেথি যাতে নিচে ডুবে যায় সেই ব্যবস্থাই করব। তো একটা বাকি আছে, এই যা, হ্যাঁ, তো কমপ্লিট। এই গ্লাসটা এখন আমি সারা রাত ঢেকে রেখে দেব, পানি সহ ঢেকে রেখে দেব, আর যখন সকাল হবে ঠিক তখন আমি খালি পেটে এই পানিটা খাব। এভাবে, ঠিক এভাবে আমি গ্লাসটা ঢেকে রেখে দেব, আর সকালে আমি খালি পেটে ঘুম থেকে উঠে এই পানিটা আগে খাব। আর এই পানিটা খাওয়ার কি কি উপকারিতা সেটা আমি তোমাদেরকে সকালে যখন গ্লাসটা খুলব, গ্লাসটা সরি ঢাকনাটা, গ্লাসের ঢাকনাটা খুলে যখন পানিটা খাবো ঠিক তখন আমি তোমাদেরকে বলবো যে এই পানি খাওয়ার কি কি উপকারিতা। যাই হোক, আমি আর এখন কথা বাড়াবো না, এখন আমি গ্লাসটা রেখে দেবো, আর গ্লাসটা রেখে আমি পড়তে বসবো, কারণ আমার অনেক পড়া বাকি, সামনে আমার এক্সাম। বাই। এই হ্যালো, গুড মর্নিং সবাইকে, আমি ঘুম থেকে উঠে গেছি। তো তোমাদেরকে বলেছিলাম আমি যে আমি ঘুম থেকে ওঠার পরে এই পানিটা খাবো, তো এখন আমি সেটাই দেখাবো যে কী করে আমি পানিটা খাই। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের খুলে দেখাচ্ছি যে দেখো পানিটা কী কালার হয়ে গেছে। এগুলো সবগুলো, সবগুলো দানাই ফুলে গেছে, এবং এগুলো আর এক থেকে দুই দিন রাখলেই দেখবে গাছ হয়ে গেছে। তোমরা এই গাছ তোমাদের বাড়ির ছাদে বা উঠোনে মাটি থাকলে সেখানে রেখে গাছ বানাতে পারো। যাই হোক, এখন তোমরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এই পানিটা খাবে, আমি এখন এই পানিটাই খাবো, আর যে অবশিষ্ট যে অংশটা থাকে, যেই দানাগুলো আছে, সেগুলো তোমরা বেটে পেস্ট হিসাবে তোমাদের চুলে দিতে পারো। আর তাছাড়া না দিলেও প্রবলেম নেই, কারণ এই পানিটা খাওয়ার মাধ্যমেই তোমাদের চুল পড়া রোধ হবে, তোমাদের চুল কারো পাকা, খুব অল্প বয়সে পাকা শুরু করলে সেটাও রোধ হবে। তারপর তোমাদের যদি কারো চুল অনেক রুক্ষ থাকে তো তোমাদের চুলকে মসৃণ করতে হেল্প করবে, কারো যদি হরমোনাল ইমব্যালেন্স থেকে থাকে সেটাও হেল্প করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি কেউ অনেক বেশি মোটা থাকে, অনেক বেশি মোটা, তো তাদেরকে এক্সট্রা যে ফ্যাট আছে সেটা রিডিউস করতে হেল্প করবে। খুব খুব তাড়াতাড়ি তোমরা, মানে যদি অনেক ফ্যাট থাকো তাহলে তোমরা এই পানিটা খাওয়ার মাধ্যমে খুব তাড়াতাড়ি তোমরা স্লিম হয়ে যাবে। তো আশা করব সবাই তোমরা এটা খাবা, আর আমাকে জানাবা যে কোনো উপকার হলো কি না। তো ভালো থাকো সবাই, আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।